এখন থেকে একটি ফটোর মাধ্যমে আপনি সব কিছু তার সম্পর্কে জানতে পারবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যেটির মাধ্যমে আপনি যে কারো ফটো দিয়ে তার সম্পর্কে পুরো তথ্য জানতে পারবেন। তো এই টিপসটি শেখার জন্য ভিডিওটি পুরোপুরি দেখবেন, একদম স্কিপ করবেন না। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আনেবল টেকনো, আমি আপনাদের বন্ধু রাহুল। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর রয়েছে, তো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য প্লে স্টোর ওপেন করবেন। সিম্পল প্লে স্টোর ওপেন করার পর গুগল প্লেতে গিয়ে সার্চ করবেন, সার্চ বাই ইমেজ। সার্চ বাই ইমেজ বলে সার্চ করা মাত্র আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে যেটা ডাউনলোড রয়েছে 1 মিলিয়ন এবং রেট রয়েছে 4.4। তো অ্যাপ্লিকেশনটা অবশ্যই একটা পপুলারিটি রয়েছে, তো অ্যাপ্লিকেশনটা এইখান থেকে ইনস্টল করবেন। তো আসুন সরাসরি ওপেন করা যাক। ওপেন করা মাত্রই আপনার সামনে একটু ওয়েট করবেন, একটা সুন্দর ইন্টারফেস শো করবে। দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে সেম টু সেম। তো আপনারা কী করবেন দেখুন, নিচে একটি এখানটা করে দেখুন এখানে একটা প্লাস বাটন রয়েছে, তো সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে দুটো অপশান আপনার সামনে শো করবে, একটি হচ্ছে টেক ফটো, একটা হচ্ছে ইমেজ গ্যালারি। টেক ফটো মানে আপনি সরাসরি তার ফটো তুলে আপনি তার সম্পর্কে জানতে পারবেন, আর ইমেজ গ্যালারি আপনি গ্যালারি থেকে ইমেজ সিলেক্ট করে তার সম্পর্কে জানতে পারবেন। তো আমরা গ্যালারি থেকে ইমেজ সিলেক্ট করব, তার জন্য সিম্পল গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই আমাদের গ্যালারি ওপেন হয়ে গেল। এবার গ্যালারিতে আমি ইমেজ সিলেক্ট করব এবং আমার যতগুলো ইমেজ রয়েছে সেগুলো দেখার জন্য আমি সিম্পল গ্যালারি সিলেক্ট করলাম। আপনাদের ইচ্ছা মতো আপনাদের গ্যালারি সিলেক্ট হবে। তো দেখুন আমার কিন্তু গ্যালারি খুলে গেল। এবার আমি একটা ফটো কিন্তু আমি সিলেক্ট করব। তো এই ফটোটি সিলেক্ট করছি যে আমি আসলে একটা ফটো সিলেক্ট করি, আমি এই গার্লটার ফটো সিলেক্ট করলাম। দেখুন আমি এই ফটোটা সিলেক্ট করা মাত্রই একটু ওয়েট করবেন, এটা লোডিং হচ্ছে, সেখানে গিয়ে সেভ হবে। দেখুন আমি ইমেজটি সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস শো করেছে। তো আপনারা সিম্পল এবার এখানে ক্লিক করবো, দেখুন এখানে একটা সার্চ আইকন রয়েছে, তো সেখানে ক্লিক করবো। সেখানে ক্লিক করলে কি হবে, এবার কিন্তু এই ইমেজটি সম্পর্কে গুগল কিন্তু সার্চ করবে যে ইমেজটি কোথা থেকে ডাউনলোড করা হয়েছে, বা ইমেজটি আসলে মানে কী ইমেজ, বা তার নাম কী, বা ইমেজটি মানে যে সোর্স থেকে নেওয়া হয়েছে সেটা কোথায় থেকে নেওয়া হয়েছে। তো দেখুন ইমেজ সম্পর্কে অনেক কিছু তথ্য আমরা পেয়ে গেলাম হাতের মুঠোয়। দেখুন নেপাল গার্ল ইন ফেসবুক, এই ইমেজটা আমি আসলে ফেসবুক থেকে ডাউনলোড করেছিলাম। ফেসবুকে অনেক ইমেজটা পাওয়া গেছিলো, তাই আমি ইমেজটা ডাউনলোড করলাম এবং দেখলাম যে এটা একটা নেপালি গার্ল। তো এ সম্পর্কে কিন্তু আরও অনেক তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের যে ইমেজটি সম্পর্কে ডাউট রয়েছে সেই ডাউটটা কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা ক্লিয়ার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই ভিডিওটি সকল বন্ধুর সঙ্গে শেয়ার করো, তাদেরকেও জানিয়ে দিন, আর অবশ্যই ভিডিওটি দিন একটা কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।